আজকের এই আইসক্রিমগুলো দেখে হয়তো তোমাদের অনেকেরই সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যাবে। আমাদের ছোটবেলায় খুবই প্রিয় ছিল দুধের এই মালাই আইসক্রিম। তবে এখন আর আইসক্রিম কাকুদের কাছে এরকম স্বাদের মালাই আইসক্রিম পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটা কিন্তু একটু টেস্টটা অন্যরকমের হয়। আজকে একদম সেই অথেন্টিক স্বাদের মালাই আইসক্রিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যারা ছোটবেলার এই স্বাদটা আবার পেতে চাও, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, ভীষণই টেস্টি হয়। একদম সেই স্বাদটাই পেয়ে যাবে এই রেসিপি ফলো করলে। প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে নিলাম 1/2 লিটার পরিমাণ নর্মাল টোন্ড মিল্ক, এটা ফ্রোজেন অবস্থায় ছিল। তোমরা এমনি নর্মাল টেম্পারেচারে দুধটা নেবে। এবারে দুধটা হালকা গরম হয়ে গেলে এখান থেকে 4 হাতা পরিমাণ দুধ আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। তারপরে বাদ বাকি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে, প্রায় অর্ধেকের কাছাকাছি করে নিতে হবে। দুধটা এদিকে ফুটতে থাকুক, অন্যদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের ছোট জারটা, আর এর মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই তোমরা নিজে নিজের স্বাদ অনুযায়ী দেবে, যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, তবে 1/2 কাপ পরিমাণ নিলে একদম সেই টেস্টটাই আসবে। এর সঙ্গে একদম ভর্তি ভর্তি করে 1 কাপ নারকেল কোড়া আর 2টো এলাচ দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। নারকেল কোড়া ব্যবহার করতে পারো, অথবা তোমরা চাইলে এখানে গোটা কিউব কিউব করে কেটে নেওয়া নারকেল ব্যবহার করতে পারো, অথবা ডেসিকেটেড নারকেলও দিয়ে দিতে পারো যদি ফ্রেশ নারকেল না থাকে। তবে ফ্রেশ নারকেল দিলে টেস্টটা একদম সেই অথেন্টিক স্বাদটাই আসবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখো মিশ্রণটা একটা সাইডে রেখে দিলাম, যদি ব্লেন্ড করতে অসুবিধা হয় সেক্ষেত্রে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারো। এদিকে যে দুধটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে একটা 10 টাকার প্যাকেট পাউডার মিল্ক অ্যাড করে দিলাম, তার সাথে 1/2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা হালকা গরম অবস্থায় পাউডার মিল্ক এবং কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেবে, তাহলে দেখবে মেশাতে কোনো প্রকার অসুবিধা হবে না, নাহলে কিন্তু লাম্পস বেঁধে যেতে পারে ঠান্ডা দুধে দিলে অথবা বেশি গরম দুধের মধ্যে দিলে। মিশ্রণটা রেডি করে একটা সাইডে রেখে দিলাম। এদিকে দেখো দুধ কিন্তু অনেকক্ষণ ধরেই ফুটছে, প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে, আর আমি মাঝে মাঝেই নেড়ে দিয়েছি যাতে উপরে সর জমতে না পারে। এই পর্যায়ে আমরা যে দুধের সঙ্গে পাউডার মিল্ক এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, আর খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা অ্যাড করার সময় ফ্লেমটা অবশ্যই একদম লোতে করে দেবে, নাহলে নিচেতে গিয়ে কিন্তু মিশ্রণটা সাথে সাথে দলা পেকে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং 3-4 মিনিট মতো দুধটাকে আবারও ফুটিয়ে নিলাম। দুধটা ঘন হয়ে আসলে একদম লাস্টের দিকে যে নারকোল এবং চিনি এবং এলাচের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম, আর এটাকে দিয়েও আরও 5-7 মিনিট মতো দুধের সাথে ফুটিয়ে নিচ্ছি। সমস্ত কিছু একসাথে ফুটে একদম ঘন হয়ে গেছে, দেখো একটা থকথকে মতো মিশ্রণ রেডি হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা চাইলে একটু চিনিটা টেস্ট করে দেখে নিতে পারো, আর যারা মিষ্টি খাবারের মধ্যে লবণ পছন্দ করো তারা চাইলে 1 চিমটি পরিমাণ লবণও এখানে অ্যাড করতে পারো। মিশ্রণটা খুব ভালোভাবে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি, এই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিয়েছি আর ঠান্ডা করে নিচ্ছি। মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে যাতে উপরে কোনো প্রকার সর জমতে না পারে। মিশ্রণটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে আমি এখন আইসক্রিম মোল্ডে জমতে দেব। এখানে একটা ছোট্ট টিপস, যে কোনো মোল্ডের মধ্যে আইসক্রিম জমতে দেওয়ার আগে মোল্ডটাকে খুব ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে, আর তারপরে সেটাকে না মুছে আইসক্রিমের যে লিকুইড সেগুলোকে অ্যাড করতে হবে। তাতে করে কি হবে না, আইসক্রিম যখন আমরা ডিমোল্ড করব তখন খুবই সুবিধা হবে। জাস্ট একবার জলে ডুবিয়ে নিয়ে বের করলেই কিন্তু খুব ইজিলি আইসক্রিম রিমুভ করা যাবে। এই ট্রিকটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করছি ভীষণই কাজে লাগবে। মোল্ডের মধ্যে প্রথমে আমি অল্প অল্প করে কিছু কোরানো নারকেলের একটা লেয়ার দিয়ে নিলাম, আর তারপরে যে লিকুইডটা আমরা রেডি করে রেখেছিলাম ওই লিকুইডটা অ্যাড করে দিচ্ছি। আইসক্রিমের যে টেক্সচারটা সেটা একদম আগেকার দিনে কাকুদের কাছে আমরা যে আইসক্রিম কিনে খেতাম ঠিক সেরকম টেক্সচার হবে। নারকেলের দানাগুলো একটা একটা করে মুখে পড়বে এবং খেতে ভীষণই ভালো লাগবে। এরকম দানাদার মালাই আইসক্রিম তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে ভীষণই টেস্টি হয়। আমার রেসিপি ফলো করে এরকম অল্প করে এলাচ দিয়ে বানাবে, দেখবে একবার বানালে দ্বিতীয় দিন আবার বানাতে ইচ্ছে করবে, বাচ্চা বড় সকলেরই ভীষণ ভালো লাগবে এই আইসক্রিমটা। আইসক্রিম জমানোর জন্য রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম 8 থেকে 10 ঘন্টার জন্য। তোমাদের হাতের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে অবশ্যই 1 টাইম কাপ অথবা যে কোনো ছোটো সাইজের গ্লাস বাটি ইউজ করতে পারো। মধ্যেখান দিয়ে একটা ফয়েল পেপার বা পলিথিন দিয়ে আটকে নেবে, আর তারপরে আইসক্রিমের স্টিকগুলো মধ্যেখান থেকে গেঁথে নেবে। এভাবে করে আইসক্রিম খুব ইজিলি তোমরা তৈরি করে নিতে পারবে। দেখো খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গেছে, একদম সেই আগের দিনের কাকুদের মতো হয়েছে, দেখে তো একদম সেম হয়েছে, খেতেও ঠিক একদমই তাই হয়েছে। আশা করছি আমার এই আইসক্রিমের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করতে পারো, আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।